দেশের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূচি অনুযায়ী আগামী পনেরো থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার পরীক্ষা সংক্রান্ত এই নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশনা পাঠানো হয় নির্দেশনা অনুযায়ী প্রাক প্রাথমিক পর্যায়ে প্লে নার্সারি ও কেজি এবং প্রাথমিকের প্রথম শ্রেণীতে কোনো পরীক্ষা হবে না প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের শিক্ষক সহায়িকার নির্দেশনা অনুসরণ করে মূল্যায়ন সম্পন্ন করতে হবে প্রাথমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে প্রথম শ্রেণীতে কোনোরূপ প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তর জানিয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে কোভিড পরিস্থিতির আগে যেভাবে প্রতি প্রান্তিকে প্রতি বিষয়ে একশো নম্বরের সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতো সেভাবে মূল্যায়ন কার্যক্রম সম্পাদন করা হবে